একদম পারফেক্ট। এটা আমাদের পিস সবাইকে আন্তরিক অভিনন্দনের ভালোবাসা জানাচ্ছি। তো বরাবর মতোই আমি আজকে আরেকটা বিরিয়ানি নিয়ে আসছি, আজকে এক্সেপশনাল, আজকে কোনো ফ্রেঞ্চ ফুড না, আজকে আমাদের দেশি ফুড নিয়ে আমি আসছি। আজকে আমি তৈরি করব মূলত কেএফসি স্টাইলে উইংস, অর্থাৎ এখানে আমি ইয়োগার্ট দিয়েছি, ইয়োগার্ট দিয়ে আমি ম্যারিনেট করছি আর কিছু কারি মশলা দিয়ে আমি ম্যারিনেট করছি। এটাকে আমি প্রথমে আমি ফ্লাওয়ারে দিয়ে দেবো, ফ্লাওয়ারে দিয়ে ঠিক এভাবে দুইবার তিনবারও দিতে পারবো, বাট আমি একবার দিব, একবার করে আমি সবগুলো এভাবে ফার্স্ট আমি ফ্লাওয়ারের সাথে দিলাম, তারপর আমি ডিম আর দুধের সাথে আমি মিক্স করলাম, এরপরে আমি আবার ফ্লাওয়ার দিব। আমি জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এটা মাইনেট হওয়ার জন্য, আমি যেহেতু একটা মাইনেট হয়েছে আমি জাস্ট একটা দেখাই আপনাদেরকে। ঠিক এভাবে দিয়ে আমি একটু বাড়িয়ে দিলাম, তেলে ভাজবে একদম কেএফসি স্টাইলে। আর এদিক দিয়ে হচ্ছে আমার, এদিক দিয়ে আমি খাসি রান্না করতেছি, একদম আমাদের দেশীয় খাসি, অর্থাৎ আজকে আমরা সবাই মিলে একসাথে আরিফাই দেশে চলে যাবে, আরিফাইতে আমাদের এদের শেষ খাওয়া, তো একদম দেশি স্টাইলে আমরা এই খাসি রান্না করতেছি। এই হচ্ছে আমাদের আজকের প্রিপারেশন, এটা একদম এটা হোক আমি আরো কয়েকটা করি। প্রথমে আমরা ফ্লাওয়ার, এটা আমি কিন্তু ইয়োগার্ট দিয়ে, আর আমাদের বাংলাদেশে কি বলে কাজু পাউডার দিচ্ছি, না না এই ওই যে টক দই, হ্যাঁ আমাদের বাংলাদেশে বলে টক দই, তো টক দই দিয়ে আমরা মাইনেট করছি কারি মশলা দিয়ে। তো এভাবে করে করে আমরা এটা হয়ে যাবে একদম কেএফসি স্টাইলে হয়ে যাবে। তারপর আমি এখানে আবার দিলাম, এটা ক্রিম আর দুধ আর একটু পানি আছে, ক্রিম আর দুধ আর পানি, ক্রিম না থাকলে ক্রিম দুধ যেটাকে বলা হয়, ক্রিম না থাকলে আপনারা দুধ দিয়ে করতে পারেন, দুধ আর ডিম। আমরা একটু দেখি এটা কি অবস্থা, একদম কেএফসি স্টাইলে হয়ে গেছে। আমি আবার কী করবো, এটাকে কিছুক্ষণ জন্য রাখবো যাতে সিদ্ধ হয়, আমি এটা দিয়ে রাখবো কিছুক্ষণ, এটা সিদ্ধ হবে ভিতরে কুক হবে, তারপরে এটা কী সুন্দর, হ্যাঁ কেএফসি স্টাইল। আর এখান থেকে খাসি চলতেছে, খাসি অবস্থা খুবই ভালো, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করি কোনো লাভ নেই, তোমাকে এখানে থাকতে হবে। এটা আমাদের স্পেশাল গেস্ট চলে আসছে, আরিফ ভাই এদিকে আসেন, আমাদের স্পেশাল গেস্ট আজকে যার জন্য এত আয়োজন, যিনি আমাদের মাঝে থাকবে না চলে যাবে, তো যেহেতু চলে যাবে আরো করি খাওয়াই তারপর পানে বাংলাদেশ না আসে। এদিকে আমাদের উইংস মোটামুটি কমপ্লিট, তারপরে আমি আরেকবার আরেকবার দিব দেখেন একটু কাছ থেকে দেখাও, সেরকম উইংস। আর এখানে খাসিও আমার মানে 60% কমপ্লিট, আর বাকি 40% আমি কমপ্লিট করব মেশিন দিয়ে, বাকি 40% আমি অন্যভাবে করবো। আর এখান দিয়ে আমার কান্নাকাটি করতেছে, ওনাকে কি কেটে লাগছে মানে আসল মজাটা, হ্যাঁ হ্যাঁ এই বাকি 40% আসল মজাটা, আমি ষষ্ঠ করে দিয়ে দিবো, আমি আরেকটা খাবো নাকি,
খাও ও একটু খাদক আরমান একটু খাদক টাইপের ও আমার মতো এরকম খেতে পছন্দ করে বলা আমি এটাকে মোটামুটি আমাদের পিস মোটামুটি 4-5 করতে হবে পিস আমাদের অলরেডি হয়ে গেছে সবার অপেক্ষা করতেছে সো আমার আমার বেশি সময় নেই আমার খুব একটা বেশি সময় নেই আমরা শুরু করি একদম পারফেক্ট আছে একদম পারফেক্ট আমি এখানে আবদ্ধ করে রাখি আমি একটু পরে নিচ্ছি আমাদের সেকেন্ড প্লাস ওটা নিয়ে যাই দেখেন কি সুন্দর কালার হ্যাঁ ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে হ্যালো গাইস এটা হচ্ছে হাফ বিদেশি খাবার হাফ বাংলাদেশি খাবার বড় ভাই আছে না 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 দুইটা করে খেতে হবে সবার জন্য বাজার করা দুইটা করে কঠিন খুবই গরম একবার পড়ে গেলে আমি শেষ আচ্ছা ওটা আমি সরাই ফেলি এটা কাজ শেষ ওকে দোস্ত তোমার আমি খাসির একদম পায়ের পায়ের পিসটাই দিচ্ছি জল আমি একটু পরে দিচ্ছি আরিফ ভাই সবার জন্য পর্যাপ্ত পরিমাণ আছে আমি দু পিস করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আছে সবাই বড় ভাই একটু দিক নিয়ে এসো নজরুল ভাই না আরিফ ভাই আচ্ছা আরিফ ভাই হচ্ছে আমাদের এই আরিফ ভাইয়ের গেস্ট আমাদের বড় ভাই একটু পরে আমি জল দিচ্ছি আমার দোস্তকে আমি একটা দিছি পরে দোস্ত রাখতে পারবো না এদিকে এদিকে আসো এদিকে আসো সোহাগে একটা পিস পছন্দ করছে সোহাগ কিন্তু অনেক কষ্ট করছে আজকে সোহাগে এটা পছন্দ করছে সবচেয়ে বড় পিসটা হ্যাঁ হ্যাঁ এদিক দিও সোহাগে ওটা পছন্দ করছে আর কোনটা সোহাগ বলো এটা সোহাগ ওকে এখন আমরা জল নিব জল ওকে হ্যাঁ একটু করে জল জলটার সাথে কিন্তু আমরা অনেক কিছু মিক্স করেছি ইয়োগার্ট দিয়েছি মিল্ক অনেক কিছু জলটা খেয়ে মতো রাখবেন একটু দিক দিক দাও মানে জল পড়বে নিচে পড়বে তুমি এডিট করবা তুমি এটা আরো সামনে
তোমার আমি একটা মাংস বেশি দিচ্ছি, কারণ তুমি অনেক কষ্ট করে আসছো। ওটা আমার জন্য। ওকে, এই হচ্ছে আমাদের আয়োজন। আমরা সবাই আসি, আমরা একসাথে সবাই বসবো। আর আমাদের পিছনে এই ক্যামেরাম্যান আছে, ওকে, এটা আমার জন্য। জল না হলে তো হবেই না, একটু জল থাকা লাগবে। আর আমাদের অলিভ অয়েল দিয়ে করা, সবাই তেল খেলে কিছুই হবে না, একদম অলিভ অয়েল। ওকে, আমরা আমাদের সঙ্গে আমরা করেছি। ওকে, থ্যাংক ইউ।